আপনি রবীন্দ্রনাথই আমাদের প্রণম্য, আমাদের শ্রদ্ধেয়, আমাদের কাছে বরণীয়। পরেই তো তিনি বলে গেছেন, চরকা কেটে স্বাধীনতা লাভ সম্ভব নয়। জাতপাত আমাদের শুধু সংকীর্ণ করে দেয়, ধর্ম নিয়ে ব্যবসা, ধর্মের নামে হানাহানি, মানব সভ্যতার পথের চাকা নদীকে স্তব্ধ করে দেয়। নারীর মুক্তি, নারীর সর্বাঙ্গীণ কল্যাণ অন্ধ্রতার বিরুদ্ধে তার রচনায় অজস্র নিদর্শন ছড়িয়ে আছে। আমাদের জন্যই, মানুষের জন্যই যে পরিবেশ ভারসাম্য দরকার, প্রকৃতিকে পরিচর্যা করা দরকার, সেটাও তো আমরা তার কাছ থেকে শিখেছি। এরকম সমস্ত দিকে তার পদচারণা সংগত কারণে এখানের একজন বিখ্যাত কবি তার সম্পর্কে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বলেছিলেন, তোমার পায়ের পাতা সর্বস্ব পাতা কোথায় এক গোপনা। রবীন্দ্রনাথের যুগ থেকে আমরা অনেক দূরে সরে এসেছি, তখন কম্পিউটার ছিল না, টিভি ছিল না, মোবাইল ছিল না, কিন্তু প্রযুক্তি যতই শীর্ষে উঠুক আমাদের মনের যে প্রাগৈতিহাসিক অন্ধকার তা বোধহয় এখনো আমরা জয় করতে পারি। আমাদের চিত্তা চেতনা কুসংস্কারের অন্ধকারে ছেঁড়া মাথায় শুয়ে গভীর ঘুমে অচৈতন্য হয়ে আছে। রবীন্দ্র রচনায় আমরা সেই চৈতন্যের জাগরণ দেখতে পাই, তাই তার প্রাসঙ্গিকতা আমাদের মনের অন্ধকার দূর করার জন্য। আজও আমাদের দেশ দারিদ্র, অশিক্ষা, কুসংস্কারে সর্বত্র ক্ষত বিক্ষত হচ্ছে। এই সময়ে রবীন্দ্রনাথ বড় বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। আজকের অনুষ্ঠান আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে রবীন্দ্রনাথের জীবন দর্শন।